গাইস, পাসপোর্ট মেকিং প্রসেসের আজকে হচ্ছে 3 নম্বর ভিডিও। অর্থাৎ এর আগের দুটো ভিডিও আমি একটা প্লেলিস্ট বানিয়ে সেটা ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি হোল প্রসেসটা জানতে পারেন এবং তার সাথে সাথে পাসপোর্ট করতে গেলে আপনাকে কি করে অ্যাপ্লিকেশন করতে হবে সেটাও দেওয়া রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয়। অর্থাৎ পাসপোর্ট করতে গেলে আপনার তো অবশ্যই পুলিশ ভেরিফিকেশন হবে, তো সেটা কিভাবে হবে এবং কি কি প্রসেস রয়েছে, পুলিশ বাড়িতে আসে কিনা এবং থানায় যাওয়ার পরে তারা কি কি জিজ্ঞাসা করে, থানায় ঘরে ঢোকার পরে আপনার কিছু ইন্টারভিউ হয় কিনা বা কিছু জিজ্ঞাসা করে কিনা, সেগুলো কি কি জিজ্ঞাসা করে এবং আমার ক্ষেত্রে কি কি জিজ্ঞাসা করেছিল বা আমার ক্ষেত্রে বাড়িতে এসেছিল কিনা, বাড়িতে আসলে কি কি হয়েছিল, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের ফুল ডিটেইলসে বলবো। সো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং এক সেকেন্ডও মিস করবেন না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখুন, আমার হাতে কিন্তু অলরেডি পাসপোর্ট এসে গেছে, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে আমি পাসপোর্ট করার জন্য যত ধরনের প্রসেস রয়েছে সব কিছু কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবং যার জন্যই কিন্তু পাসপোর্টটা পেয়েছি। ইভেন পাসপোর্ট করার জন্য কী কী ডকুমেন্টস লাগে তারও কিন্তু একটা ডিটেলস আমি বলে দিয়েছি এর আগের ভিডিওতে, সো প্লেলিস্ট থেকে আপনি সেটা দেখতে পারেন। পুলিশ ভেরিফিকেশন হওয়ার আগে আপনার পোস্ট অফিসে অথবা আপনার পাসপোর্ট অফিসে একটা ভেরিফিকেশন হয়ে যায়, ওটা হওয়ার পরে আপনার এটা ফরওয়ার্ড হয় পুলিশ স্টেশনে। এবার আপনি যেখানে থাকেন সেখানকার লোকাল থানায় সেটা ট্রান্সফার হয় এবং লোকাল থানা থেকে আপনার বাড়িতে কিন্তু পুলিশ আসে। এবার এটা জায়গা বিশেষে ডিপেন্ড করে, কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু বাড়িতে পুলিশ যায় না, ফোনেই বলে দেয় যে কবে আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে। আর কিছু কিছু জায়গা আছে যেখানে পুলিশ কিন্তু বাড়িতে যায়, যেরকম আমার ক্ষেত্রে পুলিশ কিন্তু বাড়িতে গিয়েছিল। পুলিশ আমার বাড়িতে ঢোকার আগে কিন্তু আমার প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করেছিল যে, মানে ওরা নিজেরা তো বলে না কিন্তু বোঝা যায় যে পরবর্তী সময়ে যে আমার এত ডিটেলস কোথা থেকে পেলো, ঠিক না? সো আমার প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করেছিল যে এই ছেলেটা এখানে থাকে কিনা বা এ কীরকম ছেলে, জাস্ট এরকম কিছু একটা জিজ্ঞাসা করেছিল। এবং যেহেতু আমি আমার গ্রামের বাড়িতে থাকি না এবং আমার গ্রামের বাড়িতে আমার পারমানেন্ট অ্যাড্রেস এবং এখানে আমার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? সো যার জন্য ওইখানকার প্রতিবেশীরা বলেছিল যে এখানে থাকে না, কৃষ্ণগড় থাকে। তো সেরকম আমার বাড়িতে যখন পুলিশ আসে, আসার পরে সে নিজেই বলতে শুরু করে দেয় যে তুমি তো এখানে থাকো, কৃষ্ণগড় থাকো। আমি বললাম হ্যাঁ, এরকম এরকম ব্যাপার, আমি এখন কৃষ্ণগড় থাকি। দেন এই নিয়ে কোনো কথা হয়নি। তারপরে সে আমাকে পুরো একটা লিস্ট ধরিয়ে দেয় যে কী কী নিয়ে আমাকে পরবর্তী সময়ে পুলিশ স্টেশনে যেতে হবে। তো তার একটা লিস্ট রয়েছে, সে লিস্টের কথা কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি, সেটা থেকে দেখে নেবেন। সো লিস্টটা দিয়ে যাওয়ার সময় সে বলে মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে তোমাকে কল করে নেওয়া হবে যে কবে তোমাকে পুলিশ স্টেশনে ডাকা হবে। তো সেরকমই কিন্তু আমাকে 2-3 দিনের মধ্যে কল করেছিল এবং পুলিশ স্টেশনে ডেকেছিল এবং যে যে ডকুমেন্টস আমাকে নিয়ে যেতে বলেছিল সেই সেই ডকুমেন্টসের একটা করে জেরক্স এবং অরিজিনাল আমি সাথে করে নিয়ে গেছিলাম। এরপরে আমি চলে যাই আমার লোকাল থানায়, অর্থাৎ চাপড়া থানায়। ওখানে গিয়ে প্রথমে আমার ফাইলটা ওখানে জমা দিতে হয়, অর্থাৎ পাসপোর্ট অফিস থেকে ভেরিফিকেশনের পরে আমাকে যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপটা এবং তার নিচে যতগুলো ডকুমেন্টস তারা বলেছিল সবগুলো ডকুমেন্টস কিন্তু আমি ওখানে একটা ফাইল বানিয়ে তাদের ওখানে জমা দিয়েছিলাম। এবং জমা দেওয়ার পরে আমাকে ঘরে বসতে বলে, অর্থাৎ যে ঘরে অফিসার বসে যে আমার অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে দেখবে ঠিকঠাক আছে কিনা, তার সামনে একটা ছোট ঘর আছে সেখানে আমাকে বসতে বলে, সেখানে আমি বসি এবং টাইম মতো আমাকে কিন্তু ডেকে নেয়, অর্থাৎ ফাইল অনুযায়ী যে যত আগে ফাইল জমা দেবে তাকে কিন্তু তত আগে ডাকবে। সো আমার নামটা মোটামুটি 2ই ছিল, তো একজনের পরে আমাকে ডাকলো নাম ধরে, দেন আমি গেলাম, দেন আমি ঢুকলাম হচ্ছে মেন অফিসারের ঘরে। এবার অফিসারের ঘরে অফিসার ছিল এবং আমি ছিলাম। এরপরে অফিসার ফাইলটা নিয়ে পড়তে শুরু করে দেয় এবং দেখতে থাকে এবং দেখার পরে আমাকে বলে যে তোমার বাবা মার যে ভোটার কার্ড এবং আধার কার্ড তার অরিজিনালগুলো দাও। দেন আমি আমার বাবা মার ভোটার কার্ড এবং আধার কার্ডের অরিজিনাল তাকে দিই এবং সে মিলিয়ে দেখে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক রয়েছে। এরপরে সে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কী করো, দেন আমি বললাম আমি পড়াশোনা করি। দেন সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কী পড়াশোনা করো, আমি বললাম এখন আমি এমটেক করছি। দেন বললো যে বিটেক কোথা থেকে করেছো, আমি বললাম বিটেক এখান থেকে করেছি। দেন বললো যে উচ্চ মাধ্যমিক, আমি বললাম উচ্চ মাধ্যমিক দিইনি, আমার ডিপ্লোমা করা আছে। দেন মাধ্যমিক এখান থেকে, সবই কৃষ্ণগড় থেকে করা। তো দেন তারপরে সে সেটা জিজ্ঞাসা করলো এবং সেই কথাগুলো হলো আর কি, নর্মাল কথা হচ্ছে যে তুমি পরবর্তী সময়ে কী করতে চাইছো এইসব আর কি। পাসপোর্ট দিয়ে আমি কী করবো বা পাসপোর্ট কেন বানাচ্ছি সেগুলোর কোনো কথাই কিন্তু তারা জিজ্ঞেস করলো না বা সেই অফিসার কিন্তু আমাকে জিজ্ঞাসা করেনি। জাস্ট নর্মাল যেরকম কথা হয়, যেরকম গিয়ে একটা মানুষের সাথে কথা বলা সেরকম, মানে অফিসারের সাথে কথা বলছি দেখে মনেই হচ্ছে না যে পুলিশের অত বড় একটা অফিসার, জাস্ট একদম ফ্রেন্ডলি সে আমার সাথে কথা বলছে। অ্যান্ড দেন তারপরে সে জিজ্ঞেস করলো যে পুরনো কাগজ কী নিয়ে এসেছো সেটা দেখাও। তো আমার কাছে অনেক পুরনো একটা দলিল ছিল, তো সেই দলিলটা কিন্তু আমি ওনাকে দেখাই, দেন তারপরে কিন্তু আমার কাজটা হয়ে যায়। এবং তার ঠিক 2 দিন পরে যে আমার পাসপোর্ট ডিসপ্যাচ হয়ে যায় সেটা কিন্তু আমি আপনাদের বলেছি। এইবার কথা হচ্ছে, অনেকে বলেন যে পুলিশ স্টেশনে নাকি টাকা লাগে। এবার টাকা লাগে কি লাগে না এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমার পার্সোনালি কোনো টাকা লাগেনি। এবার অনেকের ক্ষেত্রে হয়তো টাকা লাগে, সেটা
ওরা কিভাবে নেয় সেটা আমার সঠিক জানা নেই, আমার ক্ষেত্রে লাগেনি। সেটা হতে পারে আমি ইউটিউবার জন্য, অথবা হতে পারে যে আমার সাথে ভালো সম্পর্ক ছিল বা লিঙ্ক আপ ছিল তার জন্য হতে পারে। সো যার জন্য আমার টাকা পয়সা লাগেনি। সো মেইন যে টাকাটা লেগেছে সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন করতে যে 2000 টাকা সেটা লেগেছে। এবার কিছু কিছু মানুষের কাছে হয়তো বা টাকা চায় পুলিশ, এবার সেক্ষেত্রে আপনার খুশি মনে যদি আপনার কিছু মনে হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে 5000 টাকা দিতে হবে, 2000 টাকা দিতে হবে, 10000 টাকা দিতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। মানে এরকম কোনো রুলস নেই যে পুলিশ ভেরিফিকেশনের সময় আপনাকে টাকা দিতে হবে। আপনার যদি মনে হয় যে আপনি দেবেন, যদি সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকে যে ঠিক আছে আমার তো সবই ঠিক আছে আমি কেন টাকা দেবো, সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন, তবু কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। এবার নর্মালি কেউ যদি চায় সেক্ষেত্রে খুশি মনে দিতে পারে বা আপনার কাছে চাইতেও পারে। এবার মেন অফিসার কিন্তু আপনার কাছে টাকা পয়সা চাইবে না, এটা কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে মেন অফিসার কিন্তু ওটা কিন্তু অফিসার লোক, ঠিক আছে। মেন অফিসার এরকম করে বলবে না যে ভাই 2000 টাকা দাও। তো এটা হচ্ছে ব্যাপার। তো আশা করি আমি আপনাদের ফুল ব্যাপারটা বোঝাতে পেরেছি যে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয় এবং পুলিশ ভেরিফিকেশনে অ্যাকচুয়ালি কী হয়। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।